আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসলে বায়োপ্লক নিয়ে অনেক খোলামেলা আলাপ হবে তো সেটার মধ্যে অনেক কিছুই থাকবে আসলে অনেকেই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে চলে যান তো শেষ পর্যন্ত না দেখলে আসলে আপনি অনেক কিছুই মিস করবেন তো সেই জন্য যেটা বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু শেখার আছে অনেক কিছু শিখতে পারবেন নাম্বার ওয়ান আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে সরকারিভাবে ট্রেনিং হচ্ছে ট্রেনিংটা কোথায় হচ্ছে ঈশ্বরগঞ্জ ময়মনসিংহে তো অনেকেই আসলে আমার ওই যে ভিডিওটার কমেন্টেই কমেন্টে হচ্ছে অনেকেই বলছে যে আসলে এই অ্যাড্রেসটা কোথায় একজ্যাক্ট একটা অ্যাড্রেস আমার দেওয়ার জন্য ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের যে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়টা আছে সেখানেই সেখানেই ট্রেনিংটা হচ্ছিলো এখন আপনারা ওখানে যান ওই যে ঈশ্বরগঞ্জের ময়মনসিংহের যে যে জেলা কর্মকর্তার যে কার্যালয় আছে ওখানে গিয়ে যদি বলেন যে মৎস্য কর্মকর্তার কার্যালয় উপজেলা ওখানে আপনি গেলেই এই বিষয়টা নিয়ে কথা বলতে পারবেন এই বিষয়টা নিয়ে কথা বললে ওনারা একদম আপনাকে সুন্দর করে সব কিছু ক্লিয়ার করে দিবে আপনি বায়োপ্লক করার জন্য যা যা লাগবে যা যা করতে হবে কিভাবে কি করবেন বায়োপ্লকটা কি লোকে সিস্টেম এ টু জেড সব কিছু আপনাকে ওনারা বলে দিবে। ঠিক আছে তো আশা করি কি বলছি সবাই বুঝতে পারতেছেন যে নেক্সটে হচ্ছে যারাই করবেন আমি আসলে ভিডিওতে বলেও দিচ্ছি আমি আসলে লিঙ্কটাও দিয়ে দিছি যে আপনি এই লিংকে ক্লিক করেন এই লিঙ্কে ক্লিক করলে ওখানকার অ্যাড্রেসটা চলে আসবে অ্যাড্রেস তো এইটাই যে উপজেলা মশা কর্মকর্তা কার্যালয় ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ ঠিক আছে নাম্বার টু অনেকেই আসলে এখন ওই যারা আগে শুরু করছে শুরু করার পর হচ্ছে এই ভালো আর্ন করতেছে টাকা ইনকাম হচ্ছে তো নতুন যারা করতে চাচ্ছে আর কি তো অনেকে হঠাৎ করে দেখে না বুঝে করে ফেলতে চায় যে হ্যাঁ উনি তো আমিও শুরু করে দিই তো আপনি যে আসলে শুরু করে দিবেন আপনি কিন্তু না জেনে শুরু করতেছেন তো প্লিজ আমি আসলে অনেক অনেকে বারেই বলছি যে যে কোনো কিছু আপনার লাইফের যে কোনো ডিসিশন আপনি না জেনে না শুনে নেওয়াটা ঠিক হবে না আর যে কোনো কিছু আপনি না বুঝে করে ফেললেই হবে না আপনাকে জিনিসটা বুঝতে হবে বুঝার পর যদি আপনি শুরু করেন দেন সব ঠিক আছে আর আপনি যদি না বুঝে শুরু করে দেন তাহলে তো আপনার কোনো কিছুই হবে না সব কিছু বিফলে যাবে তো সেই জন্য যেটা করতে হবে আপনাকে বুঝতে হবে জানতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন কি করবেন এই জিনিসগুলো আপনি আগে বুঝতে হবে যে বায়োপ্লকটা কি খুব কম জায়গায় খুবই কম জায়গায় আপনি ভালো কিছু ভালো ইনকাম করতে পারবেন কিন্তু আপনি যদি না বুঝে করেন তাহলে তো হবে না সেই জন্য প্লিজ সবাইকে বলতেছি যারা যারাই এটাতে আগ্রহী তারা আগে বুঝেন সবকিছু বুঝেন জানেন শুনেন তারপর শুরু থ্রি নাম্বার থ্রি হচ্ছে শীতের মধ্যে বায়োপ্লকের যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো কিন্তু অনেকেই জানে না নতুন যারা তারা তো মোটেই জানে না কিছুদিন ধরে আমি দেখতেছি এই যারা অনলাইনে অনেক কিছু বেচা কেনা করে অনেক কিছু অনলাইনে বিক্রি করে ব্লকের সামগ্রী সব কিছু বিক্রি করে আমি কিন্তু অনলাইনে কোনো কিছু বিক্রি করি না আমার কোনো প্রোডাক্টের বিক্রি করার দরকার না আমার জাস্ট এইটুকু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই যে আপনারা সব কিছু জেনে শুনে করেন আপনার অনলাইনে যে যে আপনার কাছে প্রোডাক্টটা বিক্রি করবে উনিও হচ্ছে বলবে যে হ্যাঁ আমার কাছে সব আছে আপনাকে দিয়ে দিবে হ্যাঁ এই বলে আপনাকে ধরায় দিবে কিন্তু টাকাটা কাট যাবে আপনার যাবে টাকাটা কিন্তু যে বিক্রি করবো ওনার লাভ হবে সেই জন্য আপনাকে ধরায় দিবে আমার কিন্তু কাজ এইটা না আমার কথা হচ্ছে লিগেল যে ইনফরমেশনটা আপনাকে দেওয়া দরকার ওই ইনফরমেশনটা আমি আপনাকে দিতে চাচ্ছি যে আপনি করেন হ্যাঁ ভাই ব্লগ ভালো আমিও করতেছি কিন্তু বায়োপ্লগ নিয়ে যে আমি কাজ করতেছি আমি জেনে শুনে করতেছি তো আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি এটা বলতেছি তো সেই জন্য অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করলে আগে বুঝে শুনে এরপরে করবেন নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে শীতের মধ্যে মাছ কখনোই হচ্ছে আপনার একেবারে কম বড় হয় তো বায়োপ্লগটা অ্যাকচুয়ালি যে গরমের যে যত মাস গরম থাকে ওই গরমের মধ্যে হচ্ছে আপনি বায়ুপ্লকটা নিয়ে কাজ করলে অনেক ভালোভাবে কাজ করতে পারবেন আপনি যে তিন চার মাস পাঁচ ছ ছয় মাস ছয় মাস আপনি যদি রোদ মানে গরমের যে ছয় মাস থাকে ছয় সাত মাস ওই ছয় সাত মাস হচ্ছে আপনি যদি গরমের মধ্যে বায়ুপ্লক নিয়ে কাজ করেন আপনি ছয় মাসে তিনবার তিনবার হ্যাঁ দুইবার মাছ বিক্রি করতে পারবেন আপনি দুইবার মাছ বিক্রি করলেই কিন্তু আপনার অনেক অনেক আর্ন হবে আপনি যদি দশ হাজার টাকা তখন খরচ করেন আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো যারা হচ্ছে ইয়েতে এই গ্রামে থাকে অন্য অন্য কাজ করে অন্য কাজের পাশাপাশি যদি আপনি এই জিনিসটাও করেন খুব ছোট্ট একটা জায়গায় কিন্তু আপনি এটা করে ফেলতে পারবেন তো সেই জন্য বলতেছি যে এই শীতের মধ্যে এই নতুন যারা তাদের হচ্ছে শীতের মধ্যে বায়োপ্লগটা নিয়ে কাজ করা না করাটাই অনেক ভালো মানে না করাটা আমি একদম নিষেধই করব যারা নতুন করতে চাচ্ছেন বা নতুন করবেন নতুন করে শুরু করতে যাচ্ছেন তারা হচ্ছে শীতের মধ্যে বায়ুপ্লকটা নিয়ে কাজ করার কোনো দরকার নাই কেন আপনি বায়ুপ্লকটা নিয়ে যখনই শীতের মধ্যে এখন কাজ শুরু করে দিবেন কাজ শুরু করার কিছু দিনের মধ্যে আপনি দেখবেন যে আপনার মাছ বড় হচ্ছে না মাছে ঠিকমতো খাচ্ছে না মাছ দৌড়াদৌড়ি করতেছে না মাছের এই সমস্যা ওই সমস্যা আপনার মন খারাপ হয়ে যাবে তো তার থেকে ভালো আপনি আগে জিনিসগুলো বুঝেন শীতের মধ্যে নর্মালি যে শীত পড়ছে বাংলাদেশে এখন এই শীতের মধ্যে কিন্তু অনেক সমস্যা আবার অনেকে বলবে যে হ্যাঁ তাপমাত্রা কন্ট্রোল করেন হিটার লাগান এই লাগান সেই লাগান কারেন্ট লাগায় রাখেন চারপাশে হচ্ছে ফোম দিয়ে রাখেন এগুলো কিন্তু আমি জানি বিধায় আপনাদেরকে বলতেছি হ্যাঁ বিক্রি করার জন্য অনেকেই হচ্ছে আপনার কাছে বেচার জন্য আপনাকে বলে দিবে যে হ্যাঁ আপনি হচ্ছে পরে একটা হিটার লাগাই দিবেন ঠিক আছে রাত্রে এটা ফেলবেন তারটা যেহেতু কখনো নিচে না পড়ে তারটা উপরে রাখবেন কারেন্টে শর্ট খাইবেন এই খাইবেন সেই খাইবেন আপনার দুনিয়ার হাবি যাবে অনেক কিছু বুঝাবে কেন বোঝাবে জানেন আপনার কাছে সেল করার জন্য তো আপনি যদি এই সেল সেল মানে এই জিনিসটা না আসলে বুঝে শুনে করেন তাহলেই আপনি গেইনার হবেন আর যদি না বুঝে শুনে না করেন তাহলে আপনি লসের পাল্লায় থাকবেন এটার জন্য আপনি নিজেই দায়ী কেন আপনি নিজে বুঝে শুনে করেন নাই তা আমি আবারও বলবো আবারও আমি আপনাদেরকে বলবো যারাই করেন বুঝে শুনে করেন সব কিছু বুঝেন এরপর শুরু করেন তারপর আপনি বুঝে শুনে শুরু করলে আপনি সব কিছু ভালোভাবে করতে পারবেন তো আসলে নাম্বার ফাইভ পর্যন্ত বললাম নেক্সট আরও অন্য কোনো ভিডিওতে আরও অনেক কথা হবে অনেক কিছু জানা হবে তো আসলে আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন